কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড বাংলাদেশের একটি স্বনামধন্য চা উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা আবেদন করতে পারবেন। পদ্মটির নাম, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, কীভাবে আবেদন করবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো চলুন আমরা কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এটি হচ্ছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে bdjobs.com এর মাধ্যমে। পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ এবং সিনিয়র এক্সিকিউটিভ কর্পোরেট সেলস। এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ কর্পোরেট সেলসে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে, মেক সেলস প্ল্যান অ্যাজ পার দ্য গিভেন সেলস টার্গেট টু কভার দ্য ফার্মাসিউটিক্যালস, কর্পোরেট হাউস, ব্যাঙ্কিং সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানিস। দ্য টার্গেট নিডস টু বি অ্যাচিভ বাই ফোকাসিং অন কর্পোরেট বিজনেস ইউজিং অ্যানালিটিক্যাল ক্রিয়েটিভ অ্যান্ড দ্য ইন্টারপার্সোনাল স্কিল, বিল্ড রিলেশনশিপ উইথ রিলেভেন্ট স্টেক হোল্ডার্স অ্যান্ড এক্সটার্নাল পার্টনার্স, সাপোর্ট অ্যান্ড এনেবল দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান অর্গানাইজেশনাল কালচার ওয়ার সেলস স্টাফ ফিল ভ্যালুড, সাপোর্টেড, ইনভলভড, ইনগ্যাক্ট অ্যান্ড এম্পাওয়ার্ড, ফোকাস অন অ্যাচিভিং বিজনেস টার্গেটস থ্রু এক্সিস্টিং বিজনেস অ্যান্ড ডেভেলপ নিউ বিজনেস অপরচুনিটিস, নেগোসিয়েশন উইথ ডিফারেন্ট পার্টিস, ডিস্ট্রিবিউশন ইস্যুস, সলিউশনস, ফিল্ড ফোর্স এফিসিয়েন্সি অ্যানালাইসিস নিডস টু ডু, সিঙ্গেল আউটলেট বিলিং স্ট্যাটাস, রিপোর্ট কুলার অ্যান্ড নন কুলার রেসপেক্টিভলি, ডেলিভার সেলস পিচ অ্যান্ড প্রেজেন্টেশনস টু ক্লায়েন্টস হাইলাইটিং দ্য বেনিফিট অফ প্রোডাক্টস টু ইনফ্লুয়েন্স পারচেস, টু ইনশিওর টাইমলি কালেকশন অফ ডিউ অ্যাজ পার কোম্পানি গাইডলাইন, প্রোভাইড আফটার সেলস সার্ভিস টু দ্য এক্সিস্টিং কাস্টমার্স অ্যান্ড অলসো নিড টু অর্গানাইজ প্রমোশনাল ইনিশিয়েটিভস ফর অ্যাট্রাক্টিং দ্য কাস্টমার্স, কম্প্লাই অ্যানালাইজ অ্যান্ড ইন্টারপ্রেট সেলস ডাটা টু প্রোভাইড রিপোর্টস টু ম্যানেজমেন্ট অন পারফরমেন্স, মেনটেন এ ভেরি গুড অ্যাটমসফিয়ার অ্যান্ড কোঅর্ডিনেশন উইথ ডিফারেন্ট ডিপার্টমেন্টস, এনি আদার জব অ্যাসাইন বাই দ্য সুপারভাইজার অর লাইন ম্যানেজমেন্ট টাইম টু টাইম। ধারণ হচ্ছে সম্পূর্ণ ফুল টাইম। এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাপ্রুভড ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট পাস। তবে যারা মার্কেটিংকে মেজর হিসেবে MBA পাস করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টে বলা হয়েছে এক্সিকিউটিভ কর্পোরেট সেলসে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে কর্পোরেট সেলস কভারিং ব্যাঙ্কিং সেক্টর, কর্পোরেট হাউস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি, ম্যানুফ্যাকচারিং তথা FMCG, ফুড প্যাকেজ, বেভারেজ গ্রুপ অফ কোম্পানি বিজনেসগুলোতে অভিজ্ঞতা লাগবে। অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে বয়স সর্বোচ্চ 32 বছর, MS অফিসে দক্ষতা থাকতে হবে, ব্যাঙ্কিং সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, কর্পোরেট হাউস এবং ইন্স্যুরেন্স কোম্পানিতে যেসব প্রার্থী কাজ করেছেন সেসব প্রার্থীর অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই মোটর সাইকেল চালানোর জানা থাকতে হবে, কোম্পানিস রুলস এবং রেগুলেশন অনুসরণ করে 100% প্রেশার নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে, জব লোকেশন হবে ঢাকায়, বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে। অ্যাট্রাকটিভ বেতনের পাশাপাশি অর্থাৎ আকর্ষণীয় বেতনের পাশাপাশি আরও যেসব সুযোগ সুবিধা প্রদান করা হবে তার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, আনলিভ ইনক্যাশমেন্ট, TADA, মোবাইল বিল, সেলস ইনসেন্টিভ, স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি, ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে 2টা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী দেওয়া হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই পদটাতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন যদি আপনার bdjobs-এ অ্যাকাউন্ট করা থাকে। bdjobs-এ অ্যাকাউন্ট করা না থাকলেও সমস্যা নেই, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আবেদন করতে পারবেন। আর মনে রাখবেন আবেদন করা যাবে 19 সেপ্টেম্বর 2024 মধ্যে, অর্থাৎ প্রায় 1 মাস সময় পাচ্ছেন আবেদন করতে। আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।